আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মরণ এত চেনা একটি শব্দ যা আমরা প্রতিনিয়ত শুনছি আর দেখছি, তবুও ভীষণ অচেনা এক বিস্ময়কর এই মরণ। আমরা সুস্থ থাকার জন্য কত কিছুই না করি, কিন্তু মৃত্যু আমাদের জন্য অবধারিত যা বাস্তব। কি আজব এ জীবন! গত পর্বে আমি আলোচনা করেছিলাম মৃত্যুর পূর্বে অনেক মানুষ অনেক কিছু দেখেছে। মৃত্যুর পথযাত্রী ব্যক্তিটি মৃত্যুর পূর্বে, ওই ভিডিওটি দেখতে আপনারা পিন কমেন্টে চেক করুন। আজকে আমি সেসব সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি বর্ণনা করেছেন মিশরের প্রখ্যাত আলেম লেখক আলী তান্তাবি। তিনি বলেছেন, মৃত্যু যে কোনো সময় চলে আসবে। একটি যাত্রী ভরা বাস চলছিল, হঠাৎ ড্রাইভার বাসটিকে থামালেন। যাত্রীরা জিজ্ঞাসা করল, কেন থামালেন? সে উত্তর দিল, একজন বৃদ্ধ বাসে ওঠার জন্য হাত নাড়াচ্ছে, তার জন্য আমি বাস থামাচ্ছি। যাত্রীরা বিস্মিত হয়ে বলল, আমরা তো কাউকে দেখছি না। তখন ড্রাইভার বলল, ওই যে ওখানে দিকে তাকান, ওখান থেকে তো আসছে। আবার যাত্রীরা বলল, কাউকে তো দেখা যাচ্ছে না। এবার ড্রাইভার বলল, এখন দেখুন লোকটি বাসে উঠছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ল, তারা চিৎকার করে বলছিল, আল্লাহর কসম আমরা কাউকে দেখছি না। এক মুহূর্তের ভেতর ড্রাইভার লোকটি তার আসনে মারা গেল। হতে পারে এই লোকটি ছিল মালাকুল মউত। কয়দিন আগের ঘটনা, একজন বৃদ্ধ রাস্তার পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ একটি গাড়ি তার গায়ের উপরে উঠিয়ে দিল। মানুষ চেষ্টা করেছিল ওই বৃদ্ধকে বাঁচার জন্য, কিন্তু ক্ষণিকের ভেতর লোকটি মারা গেছে। ক্ষিপ্ত গ্রামবাসীরা ড্রাইভারকে ইচ্ছাতে মারল, মারতে মারতে প্রায় মৃত অবস্থায়। তখন ড্রাইভারটি সুস্থ হয়ে আরেক পরিচিত লোককে জানালো, আমি বহু বছর গাড়ি চালিয়েছি, এমন ভুল আমার দ্বারা কখনো হয়নি। যখন আমি ওই রাস্তা দিয়ে চলছিলাম, তখন হঠাৎ আমি অসংখ্য রাস্তা দেখছিলাম, কোনটা দিয়ে যাব আমি বুঝতে পারছিলাম না। যখন আমি মানুষের চিৎকার শুনলাম, তখন দেখলাম রাস্তা তো একটাই, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না যে আমার গাড়ির নিচে একজন লোক ছিল। শুধু এই ঘটনা নয়, আরও ঘটনা রয়েছে। নিয়মিত একজন দক্ষ বাইক চালানো ছেলেটি একসময় অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করার পরপরই অনেকে মারা যায়। সে সামনে কি দেখেছিল, কোন জিনিস দেখার কারণে সে দুনিয়াকে ভুলে গিয়েছিল। আরেক চাচাতো ভাইয়ের ঘটনা শুনলাম, তার ভীষণ জ্বর ছিল, তার বোন মাথায় পানি ঢালছিল। তখন তিনি বলে উঠলেন, উনি কে? আমি তো চিনছি না, কে উনি? আমাদের ঘরে আসলো, তার কিছুক্ষণ পরে তার চাচাতো ভাই ইন্তেকাল করেছে। উনি কাকে দেখেছিল তা আমাদের জানা নেই। আরেকজনের ঘটনা শুনলাম, তার নানির বাড়ির পাশে এক মহিলা থাকতো, ওই মহিলা সবসময় রুটি বানাত। হঠাৎ বলে উঠলেন, ও মা কে আসছে? তারপরে সেখানে তার মৃত্যু হল। আরেকজনের ঘটনা শুনলাম, একজন লোক অনেক বড় আলেম, উনি মৃত্যুর আগে বলে উঠলেন, এত হুজুর আমাদের বাসায়, সাথে বসা তার স্ত্রী, কিন্তু তার স্ত্রী কাউকে দেখতে পেল না, আর ওই মুহূর্তে তার মৃত্যু হল। আরেকটি ঘটনা শুনলাম, এক ব্যক্তি কিছুদিন অসুস্থ ছিল, মৃত্যুদিন হঠাৎ বলে উঠল, কে উনি? এত সুন্দর সোনালি কালার লাঠি আর পাঞ্জাবি পরে আসলো, উনি কে? বলা পরপরই উনার মৃত্যু এসে গেল। আমরা অনেক সময় বলে থাকি লোকটি হার্ট অ্যাটাকে মারা গেছে, একদিন হয়তো আমার আর আপনার হবে, ডক্টর নাম দিবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছে। উপরোক্ত সব ঘটনা সত্য, এমন প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে ঘটছে, কেউ বলার সুযোগ পাচ্ছে না তার সামনে কি ঘটছে, কে আসছে। আমি আপনি একদিন না একদিন এ দৃশ্য দেখব, তখন আর সুযোগ থাকবে না কিছু করার, কিংবা মেসেঞ্জারের চ্যাট লিস্টগুলো ডিলিট করা। আপনি যা আমল করেছেন, যা কিছু শেয়ার করেছিলেন, যা কিছু প্রচার করেছিলেন, তা কিছু মুছে ফেলা।
আপনার সার্চ হিস্টোরিগুলো আপনি মুছে ফেলতে পারবেন না। কারো হক নষ্ট করেছেন, আপনি পারবেন না তার হক পূরণ করতে। কারোর উপর অত্যাচার করেছেন, কারো টাকা হাতিয়ে নিয়েছেন, কারোর উপর জুলুম করেছেন, কারো গীবত করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চেতে পারবেন না। আপনার তাওবা করার সুযোগ হবে না, কারণ মালাকুল মাউতকে দেখলে আপনার আর কোনো সুযোগ থাকবে না। তিনি এক সেকেন্ডের জন্য আপনাকে সময় দিবে না। মুমিন হলে তখন আল্লাহ জওয়ানে তার কালিমা উচ্চারণে সুযোগ করে দিবেন। যারা খারাপ, যারা বদকার, যারা ইমান আনেনি, তারা ভালো কাজ করার কোনো উপায় থাকবে না। তারা পারবে না খাঁটি মনে একবার তাওবা করতে, আল্লাহর কালামটি উচ্চারণ করতে, এই সময়টুকু দিবে না। আমরা যারা বলি ভালো হব, ক্ষমা চাইব, এখন যুবক যুবতী, বৃদ্ধ হতে আরও অনেক সময় লাগবে, তার আগে আমরা ক্ষমা চেয়ে নেব, মুখে না বললেও অন্তরে কোথাও এই ধোকাটা ঘাপটি মেরে বসে, যে আমাদের ভালো হবার পথে অন্তরায়। কিন্তু মৃত্যু তো সবার ঘাড়ে পেছনে দাঁড়িয়ে, মৃত্যু যে কোনো সময় চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব সম্প্রদায়, সুখ শান্তি বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আপনি যদি মৃত্যুকে না স্মরণ করেন তাহলে আপনার দ্বারা ভালো আমল হবে না, আপনি আল্লাহর প্রিয় বান্দ হবেন না, মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে না। আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন কাল হাশরের মাঠে আপনাকে সেই অবস্থায় উঠানো হবে। আপনি যদি গান শুনতে শুনতে মারা যান তাহলে আপনি গান শুনতে শুনতে উঠবেন। আপনি যদি সলাৎ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে কাল হাশরের মাঠে আপনি সলাৎ পড়তে পড়তে উঠবেন। সুতরাং সবসময় মৃত্যুর কথা স্মরণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুন। আমিন।